হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। ইনসাইডার লাইফস্টাইল ব্লগ চ্যানেলটিতে সবাইকে আর একবার স্বাগত। সকাল সকালে ব্লগটা শুরু করেছি। এই যে এখানে আমি সকালের জন্য পরোটা বানিয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে মসুর ডালের পরোটা। যেভাবে আলুর পরোটা তৈরি করতে হয় সেভাবে বানিয়েছি। তবে পুরোটা ভিতরে দিয়ে নিয়ে আমি একসাথে মাখিয়ে পরোটা বেলে নিয়ে ছেঁকে নিচ্ছি কম তেলে বেশি তেলে দুই রকম ভাবে। আর এখানে রায়তার জন্য শশা কেটে নিয়েছি। আর এই যে আমাদের নাস্তা শেষে দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি। মাছ ঝোল করব দুই রকম, বাসায় কোনো সবজি নেই এর জন্য শুধু মাছই হবে আজকে। এখানে যে রুই মাছ আর এটা হচ্ছে শিং মাছ আমি লবণ হলুদ গুঁড়া মরিচ দিয়ে ভেজে নিয়েছি। তারপর আলু দিয়ে রুই মাছটা ঝোল করে নিচ্ছি। নর্মাল যে মশলাগুলো ব্যবহার করা হয়, পেঁয়াজ রসুন সরিষা জিরা কাঁচামরিচের পেস্ট লবণ হলুদ এগুলো ব্যবহার করেছি। এই যে মাছটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর শিং মাছটা ঝোল করব পেঁয়াজটা ভেজে সামান্য পানি দিয়ে দিয়েছি, মশলা আমি কষাবো না। হলুদ লবণ দিয়ে দিলাম, এরপরে আমার বাটা মশলাগুলো অ্যাড করে দিব। কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম, দেব পেঁয়াজ রসুন পেস্ট, আদার পেস্ট ব্যবহার করবো না আমি। সরিষা বাটা দেব, এরপর জিরা বাটা দেব। আপনারা চাইলে গুঁড়া মশলা ব্যবহার করতে পারেন। এখন আমি সুন্দর মতো কষিয়ে নেব তেল ছেড়ে দেওয়া পর্যন্ত, মশলা থেকে কষিয়ে রান্না করে দেব। আর সবাই অনেক ভালোবাসা দিচ্ছেন, এজন্য অনেক ধন্যবাদ। যারা আমার বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও বন্ধু হননি, বন্ধু হয়ে পাশে থাকুন, আশা করছি আমিও পাশে থাকবো। এই যে মশলা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। আজকে একদম অগোছালো রুম ট্যুর দেবো, কারণ সুন্দর গোছালো রুম ট্যুর সামনে ভিডিওতে আসছে। আর শেয়ার করছি এজন্যই, অগোছালো হলেও এই যে ভিডিও করছি ইউটিউবে আমার ভিডিওগুলো থেকে যাচ্ছে। এগুলো হয়তো মেমোরিতে থাকতো শুধু, এখন ভিডিও হয়ে সব সময়ের জন্য থেকে যাচ্ছে। এটা অনেক বড় একটা পাওয়া। মেমোরিগুলো আমি চাইলেই দেখতে পারবো যে কেমনভাবে ছিল রুমগুলো। আবার আমার ছোট ছোট মুহূর্তগুলো ক্যামেরা বন্দি হয়ে যাচ্ছে, সেগুলো পরে চাইলে দেখতে পাবো। আসলে এই জন্যই আর কি, আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে এই যে মাছ ঝোলটা হয়ে গেছে আমার, নামিয়ে নিয়েছি। আর ডাল ভর্তা করব, ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু পানি শুকিয়ে নেব। নিয়ে মরিচ কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করব, আর সরিষা তেল লবণ এগুলো দিয়ে আর কি। ভাত হয়ে গেছে, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো চলুন আমার অগোছালো রুমটা একটু দেখিয়ে দিই। জানি অনেকেরই ভালো লাগবে না যে কেমন অগোছালো, তারপরেও এরকম ভিডিও দিয়েছে, তারপরেও শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে
এই যে এটা হচ্ছে ডাইনিং, এই যে এই সাইডে আমাদের আর একটা রুম আছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, বাইরে অন্ধকার হয়ে যাচ্ছে, আর এই যে বাতাসও হচ্ছে সাথে, জানালাগুলো বারবার ধাক্কা খাচ্ছে, বন্ধ হয়ে গেছে। এই যে এখানে পাচিং, এখানে আমার কিচেন, জানালাটা বাতাসে বন্ধ হয়ে গেছে। আর এটা আর একটা রুম, এটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, মানে আমাদের অফিস রুম। এখন যেহেতু ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, এই জন্য এটা পুরো অফিস রুম হয়ে গেছে। এটা অফিসই থাকবে, একটু ডেকোরেশন হবে, এই সাইডের লুকটা এরকমই থাকবে, সেলফ আসবে শুধুমাত্র। আর এই রুমটা পুরাই খালি, এই যে অ্যাটাচ বাথরুম আছে, আর ওখানে আমার একটা চাউলের বস্তা রাখা আছে। এই যে এই সাইডে বেলকনির দরজা, পিছনে আর একটা দরজা আছে, সেই দরজাটা দেখাবো আপনাদের। আর আশা করছি আজকে ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটির সাথেই থাকবেন। ইনসাইড এর লাইফস্টাইল ব্লগ চ্যানেলটিতে যারা পুরাতন বন্ধু তাদেরকে আরও একবার অসংখ্য ধন্যবাদ, এভাবে ভালোবাসা দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।